শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি নবম দশম শ্রেণীর সিলেবাস থেকে দ্বিতীয় সাময়িকের সিলেবাস থেকে বাংলা প্রথম পত্র কবিতা ঝর্ণার গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, এই কবিতাটি আবৃত্তি করে আলোচনা করব। তোমাদের কারো কারো বইয়ে এই কবিতাটি 192 পৃষ্ঠায় আছে, আবার কারো বইয়ে দেখবে 216 পৃষ্ঠায় আছে। তো আমি এখন কবিতার কবি যে যিনি সত্যেন্দ্রনাথ দত্ত, তার সম্বন্ধে দুটি কথা বলে নিই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছে নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ। পিতামহ মানে তো তোমরা জানোই, পিতামহ মানে দাদা। সত্যেন্দ্রনাথ দত্ত বিএ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, কাব্যচর্চা করতেন তিনি ছেলেবেলা থেকে। তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভাষা, ধর্ম বিভিন্ন বিষয়ের প্রতি তার অনুরাগ ছিল। তিনি সবসময় পড়াশোনা করতেন এবং কাব্য অনুশীলন করতেন। সবিতা, সন্ধিক্ষণ, উহুকিকা, অভ্র আবির, বেলা শেষের গান ইত্যাদি তার রচনা করা কবিতা। তার অনুবাদ করা কবিতা হচ্ছে তীর্থসলিল, তীর্থরেণু, ফুলের ফসল। তিনি বিবিধ উপনিষদ, কবির, নানক, বিখ্যাত সব কবিতা, আরবি, ফার্সি, তারপরে চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি বিভিন্ন ভাষায় উন্নত মানের কবিতা ও গদ্য বাংলায় অনুবাদ করেছেন। তার কবিতা রচনায় তার শব্দের যে নৈপুণ্যতা ছিল এতই মনোহর এবং এতই মাধুর্যপূর্ণ, যার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে ছন্দের রাজা বা ছন্দের জাদুকর। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তিনি মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমি এখন কবিতা আলোচনায় চলে যাই আর কবিতাটা আবৃত্তিও করি, তোমরা একটু মনোযোগী হবে। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। এখানে ঝর্ণা বলছে যে আমি চপল পায়ে কেবল পরীর মতো গান গেয়ে সবার গায়ে, আমার নিজের গায়ে পুলক লাগে এবং সবার মনকে আমি বিভোর করে দিই, এভাবে আমি পথ চলি। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ছিঝির ডাক ঝিমায় পথ ঘুমায় বন। ঠান্ডা সব পাথরের উপরে পা রেখে রেখে আমি দোদুল্য মনে পথ চলি, দুপুর থেকে শুরু করে ভোর থেকে শুরু করে আমি পথ চলি, যেখানে আছে শুধু ঝিঝির ডাক আর পথঘাট যেন ঝিমায় আর বন ঘুমায়। বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল। সেখানে কোনো লোকজন নেই, কোনো কলরব নেই, আমার নিজের পায়ের তাল আমি নিজেই শুনতে পাই, আমি একলাই গিয়ে যাই, একলাই ধেয়ে যাই, সেই দিন থেকে সাজ পর্যন্ত, দিবস রাত সাত সকাল, দিন থেকে শুরু করে সাজ, সাজ থেকে শুরু করে রাত পর্যন্ত। ঝুঁকিয়ে ঘাড় ঝুমপাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যাই টগর ফুল নূপুর পায়। আমাকে ভয় দেখায়, আমার পথে বাধা সৃষ্টি করে ঝুমপাহাড়, যেন আমাকে সে চোখ রাঙিয়ে থামিয়ে দিতে চাই, কিন্তু আমার কোনো শঙ্কা নেই, আমি সমান যাই, যেমন যাই যেমন চলি তেমনি আমি চলতে থাকি। আর ঠিক যেন তখন আমার মনে হয় আমার
আমার গায়ে বা আমার পায়ে টগর ফুল ধেয়ে যাচ্ছে বা টগর ফুলের নূপুর আমি পড়েছি। কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কোন পরীর টুটলো হার, কোন নাচের উৎসবে, খেয়াল নাই নাই রে ভাই, পাইনি তার সংবাদই, ধাইলিলায় খিলখিলাই বুলবুলির বোলসাধি। আমার উদ্ভবে আমি যে জন্ম নিলাম, আমার এই উদ্ভবের জন্য কোনো গিরির যে হিমললাট ঘেমে গেল বা কোনো পরীর নাচতে গিয়ে গলার হার টুটে গেল বা ভেঙে গেল, এদিকে আমার কোনো খেয়াল নেই। আমি তাদের সংবাদও রাখি না, আমি আপন মনে ধেয়ে যাই যেমন বুলবুলি তার গান সাধে, ঠিক সেভাবেই আমি খিলখিলায় বলতে বলতে আমি নিজে নিজে ধেয়ে যাই। বনঝাবে ঝোপগুলায় কালসারের দলচরে, শিংশিলায় শিলার গায়ে দালচিনির রং ধরে, দালচিনির রং ধরে কালসারে এক ধরনের হরিণ আছে যারা বন জঙ্গলে ঘুরে বেড়ায়। সেই হরিণের কথা এখানে কবি বলছেন যে তারা যেন শিলার গায়ে শিংশিলিয়ে দিচ্ছে। ঝাঁপিয়ে যাই, লাফিয়ে ধাই, দুলিয়ে যাই অচল ঠাট, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। আমি ঝাঁপিয়ে লাফিয়ে দুলিয়ে ঠিক পথ চলতে থাকি অচল ঠাট, কিন্তু আমার চলার মধ্যে কোনো সময় আমার ক্লান্তি আসে না, আমি কখনো আমার নিজের চলাকে থামিয়ে দেই না। এই চলতে গিয়ে কখনো নড়ে চড়ে বসি বা কখনো কারোর সাথে ধাক্কা লেগে অনেক সময় টিলার গায়ে ডালিম ফাটার মতো, যে ডালিম পেকে গেলে ফেটে গেলে যেরকম দেখতে লাগে, ঠিক তেমনি টিলার গায়ে ডালিমের মতো ফাটল জাগে। শালিক সুখ বুলাই মুখ ধলঝাঁঝির মখমলে, জরির জাল আংড়া খায় অঙ্গ মোর ঝলমলে। শালিক পাখি সুখ পাখি, সুখ বলতে এখানে টিয়া পাখি বোঝানো হচ্ছে, সুখ পাখি তারা স্থলে অনেক সময় শ্যাওলার মধ্যে মুখ বুলিয়ে পানি খাবার চেষ্টা করে। আর আমি যখন উপর থেকে পড়ি ঝর্ণা, আমি যখন উপর থেকে নিচে গড়িয়ে পড়ি, তখন আমার যে চলা তাতে মনে হয় যে লম্বা ঢিলা পোশাক পরা, যেখানে সূর্যের আলো পড়ে সেই পানিগুলো এমন চকচক করে, এমন ঝলমল করে, যেন মনে হয় জরির জাল আং রাখা আমার গায়ে। নিম্নে ধাই শুনতে পায় ফটিক জল হাঁকছে কে, কণ্ঠাতে তৃষ্ণা যা নিক না সে পাকছে কে। যত নিচে নামি ততই আমি শুনতে পাই ফটিক জল বলে কে যেন ডাকছে। তো কণ্ঠাতে যা তৃষ্ণা আছে তারা নিক না সেই কাদা থেকে পানিটা ছেকে। গরজ যার জল ছাচার পাতকুয়ায় যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তারা সেই। যার গরজ কাদা থেকে পানি নেবে ছেকে ছেকে, তারা পাতকুয়াতেই যাক আর আমরা ধাই সেই সুন্দরের আশায়, যার চোখগুলো আমাদের এই সৌন্দর্য দেখে তৃপ্ত হবে। তার খোঁজি বিরাম নেই বিলাই টান তরল শ্লোক, চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ। আর তাদের খোঁজেই আমরা অনবরত ধেয়ে চলি, এভাবেই দিনের পর দিন ধেয়ে চলি, যেমন চকর চন্দ্রমাকে চায় তেমনি আমরাও সেই মুগ্ধ চোখ চাই, যে মুগ্ধ চোখ আমাদের সৌন্দর্যে নিজেকে মোহিত করবে। চপল পায় কেবল ধাই উপল ঘায়ে দেই ঝিলিক, দুলদুলায় মন ভুলায় ঝিলমিলায় দিক বেদিক। দুরন্ত পায়ে আমরা এই পাথরের উপরে ঘা দেই, আর ঘা দিয়ে যে পানিটা ছিটকে পড়ে তাতেই আমাদের আমরা অন্যদের মন ভুলায় দেই, আমাদের নিজেদেরও মন ভুলে। আর ঝিলমিলায় দিক বিদিক, সেই ছিটকে পড়া পানিতে সূর্যের আলো পড়ে চারিদিক এমন ঝলমলিয়ে ওঠে যেন চারিদিক সচকিত হয়ে যায়। তো কবি আমাদের এভাবেই কবিতাটা লিখেছেন। তো আমরা এখানে কতগুলো পয়েন্ট এখানে তোমাদের আমি করেছি, যেমন দেখো ঝর্ণার উদ্ভব, তোমরা তো বুঝলে যে ঝর্ণা কোথায় তার জন্ম, গিরির উপত্যকায় ঝর্ণার জন্ম হয়,
বরফ গুলে রোদ পড়ে বরফ গুলে পানিটা ঝর্ণা আকারে নিচে নেমে আসে। ঝর্ণার চলার ধরন কেমন, ঝর্ণা কখনো থেমে থাকে না, ঝর্ণা অনবরত ধেয়ে চলে, নিচের দিকে ধেয়ে আসে। ঝর্ণার চলার পথে পারিপার্শ্বিক অবস্থা কেমন, যেমন বুলবুল পাখি আছে এখানে, তারপরে দালচিনি রং 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 ধরা হরিণ আছে, তারপরে পথ আছে, তার বন আছে, এরকম বিভিন্ন দিক, তারপরে পাখির গান দেওয়া হয়েছে, তারপরে ফুলের কথা বলা হয়েছে, সব মিলিয়ে এখানে ঝর্ণার চলার পথের পারিপার্শ্বিক দিক তৈরি হয়েছে। ঝর্ণার ছুটে চলা কাদের উদ্দেশ্যে? ঝর্ণার ছুটে চলা তাদের উদ্দেশ্যে যারা ঝর্ণাকে পছন্দ করে, যারা ঝর্ণার রূপ সৌন্দর্য দেখবার জন্য দূর দূরান্ত থেকে তাদের ঝর্ণার কাছে পৌঁছার চেষ্টা করে। আমরা মোটামুটিভাবে তোমরা জানি যে মাধবকুণ্ড, সিলেটের মাধবকুণ্ডে এরকম একটা ঝর্ণা আছে, অনেকে সেখানে যে সে ঝর্ণা দেখতে যায়। তোমরাও হয়তো গেছো, কিন্তু যদি যা না যেয়ে থাকো তো এই ঝর্ণা কবিতাটার জন্য বিশেষ করে তোমরা সময় এবং পরিস্থিতি সুন্দর হলে, স্বাভাবিক হলে অবশ্যই সেখানে যাবে, যে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করবে। এখন আমি একটু বইয়ের কথায় আসি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তোমার বইটা হলো 194 পৃষ্ঠা, 194 পৃষ্ঠা হলো। আচ্ছা, এখানে দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পায়, এখানে কোনটা হবে, দুপুর ভোর ঝর্ণা ঝিঝির গান শুনতে পায়। একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল, এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে, এ বক্তব্যে ঝর্ণার ফুটে ওঠে ছুটে চলা রূপটি। নিচের উত্তিপক্তি পড়ি, শোনো তোমরা। নারিন্দার বৃক্ষপ্রেমী বলরাম গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহে একটা উদ্যান, যা বলধা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যে তার এই উদ্যোগ। অনেকেই সেখানে এখন ভেষজ ঔষধের উপকরণ খুঁজছেন। উদ্দীপকের বলরামের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্য রয়েছে চাতকে ঝর্ণার বন ঝাউয়ের। এখানে কোনটা ই হবে, এখানে মিল পাবে তোমরা ঝর্ণার। এরূপ সাদৃশ্যের কারণ কি, পর উপকার করা, পরিবেশ সংরক্ষণ, ছুটে চলা, সৌন্দর্য সৃষ্টি। এখানে সৌন্দর্য সৃষ্টির কথা আমরা বলতে পারি। নিসর্গকে হাতের মুঠোয় পুরে দেওয়ার তাগিদ থেকেই শিল্পী গড়ে তোলেন এক রমণীয় উদ্যান। আমি এখন কিন্তু সৃজনশীল কোশ্চেন পড়ছি। বিস্তীর্ণ খোলা মাঠকে সুপরিকল্পিতভাবে তিনি গড়ে তোলেন। পুকুর, দীঘি, হাঁস, গাছপালা, ফুল, পাখির বিচিত্র সমারোহ, সৌন্দর্য পিপাসু মানুষ মাত্রকেই আকৃষ্ট করে। অনিন্দ সুন্দর এই প্রকৃতিকে শিল্পী তিলোত্তমা করে সাজিয়েছেন শুধু নিজের খেয়ালে, ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীকে আনন্দ দান নয়। সৌন্দর্যই মুখ্য। বৈরী প্রকৃতি, সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি সম্মুখে ছুটে চলেছেন। সৃষ্টির আনন্দে তাকে এগিয়ে নিয়েছে এতটা পথ। ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে, চপল পায়ে ঝর্ণা ছুটে চলে। শিথিল সব শিলার পর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, শিথিল সব শিলার পর বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সমস্ত পাথরের উপরে পা রেখে রেখে ঝর্ণা পথ চলে, সেই সব পাথরের কথা এখানে বলা হচ্ছে, যে ঝর্ণার পথ চলায় সব শিলার উপরে পা রেখে ঝর্ণাকে পথ চলতে হয়, আর এই পথ চলার সময় ঝর্ণা তার কোনো খেয়ালও থাকে না, তার কোনো বাধা, সে কোনো বাধাও মানে না,
মানে প্রাণের উচ্ছ্বাসে সে পথ চলতে থাকে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকে আছে যে শিল্পী, সে শুধু নিজের মনের বাসনা পূরণ করবার জন্যই সে একটি উদ্যান গড়ে তুলেছে আর নিজে নিজে তৃপ্ত হবার জন্য। কিন্তু ঝর্ণার এখানে ছুটে চলায় সে কিন্তু শুধু নিজের জন্য না, তা সে কিন্তু ঝর্ণা শুধু চায় মুগ্ধ চোখ, যে চোখ কিনা ঝর্ণার ছুটে চলাকে ছুটে চলা দেখে নিজেদেরকে নিজেদের চোখকে সার্থক করবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে কিছুটা সাদৃশ্য যে প্রকৃতিকে নিয়ে করা, শিল্পী গড়ে তুলেছে প্রকৃতিকে, প্রকৃতি নির্ভর এই উদ্যান, আর ঝর্ণাও প্রকৃতির ভিতর দিয়েই বয়ে চলা একটা ঝর্ণাধারা। কিন্তু পার্থক্য হচ্ছে যে শিল্পী তার নিজের খেয়ালে শুধু নিজের মনের প্রশান্তির জন্য এই উদ্যানটি করেছে, আর ঝর্ণার উদ্দেশ্য হচ্ছে সবার জন্য নিজেকে বিলিয়ে দেয়া। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে, যুক্তিসহ ব্যাখ্যা করো। উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যকে ধারণ করেছে, তবে সবটুকু নয়। কেননা এখানে যতটুকু যেখানে এখানে বলা হচ্ছে যে শিল্পী শুধু নিজের মনের আবেশে, নিজের মনের তাগিদে নিজের মনকে প্রকৃতির সৌন্দর্য দিয়ে ভরিয়ে দেবার জন্য উদ্যান তৈরি করেছে। কে তার উদ্যান পছন্দ করলো, কে করলো না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ঝর্ণার উদ্দেশ্য কি, যে সে পথ চলবে শুধু নিজেই চলবে না, তাকে নিয়ে যেন কেউ একটু শান্তি পায়, কারো চোখ যেন একটু জুড়ায়, কারো মনের প্রশান্তি মেলে, কেউ কেউ যেন তার কাছে ছুটে আসে তাকে দেখবার জন্য, সুদূর থেকে যেন সবাই তাকে দু চোখ ভরে দেখবার জন্য দূর থেকে তার কাছে ছুটে যায়, এটাই হচ্ছে ঝর্ণার চাওয়া। কাজেই সাদৃশ্য হচ্ছে, আমি যেটা প্রথমেই বললাম যে প্রকৃতি নির্ভর, দুটাই প্রকৃতি নির্ভর, শিল্পী প্রকৃতিকে কেন্দ্র করেই উদ্যান গড়ে তুলেছে, আর ঝর্ণাও প্রকৃতির মাঝ মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে, অনবরত ধেয়ে চলেছে। একদিক দিয়ে মিল থাকলেও কিন্তু শিল্পী যেমন শুধু নিজের খেয়ালে, নিজের খেয়াল বা নিজের মনের আবেগকে ফুটিয়ে তুলেছে তার উদ্যানে, ঝর্ণা বয়ে চলে সবার জন্য, সবাইকে খুশি করাই হচ্ছে ঝর্ণার উদ্দেশ্য। শিক্ষার্থীরা, তোমরা কতটুকু বুঝতে পারলে আমার ঠিক বোধগম্য নয়, তবে আমি আশা করব যে তোমরা একটু চেষ্টা করবে, শুধু আমি যে বললাম আর ওইটুকু পড়ে তুমি রেখে দিলে তা কিন্তু না, তোমাকে একটু চেষ্টা করতে হবে, দেখতে হবে যে তোমার পড়াটা ঠিক হচ্ছে কি না, না হলে তুমি আবার চেষ্টা করবে, এভাবে তুমি তোমার পড়া চালিয়ে যাবে। আচ্ছা, আমি এখন একটু শব্দ অর্থ তোমাদের সাথে বিনিময় করি। যেমন এখানে দেওয়া হয়েছে বিভোল, বিভোল শব্দের অর্থ দেওয়া হয়েছে অচেতন, বিভোর, বিবশ, বিহ্বল। আচ্ছা, বিজন, বিজন শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে নির্জন, জনশূন্য, নিভৃত। কুজন শব্দের অর্থ এখানে কলরব, চিৎকার, চেঁচামেচি। ঝুম পাহাড়, নীরব পাহাড়, নির্জন পাহাড়, হিম, তুষার, বরফ। সুখ, টিয়ে পাখি। থল, স্থল। ঝাঁঝি, এক প্রকার জলজ গুল্ম, বহুদিন ধরে জমা শ্যাওলা। মখমল, মখমল কোমল ও মিহি কাপড়। আংরাখা, লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। ফটিক জল,
চাতক পাখি, এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায়। বিলাই বিতরণ করি, পরিবেশন করি। তান সুর তরল শ্লোক, লঘু বা হালকা চালের কবিতা। চকর পাখি বিশেষ, কবি কল্পনা অনুযায়ী পাখি চাঁদের আলো পান করে, কবির কল্পনা অনুযায়ী। চন্দ্রমা চাঁদের আলো। উপল উপলঘায় পাথরের আঘাতে। পাঠ পরিচিতিটা একটু দেখে নাও তোমরা। পাঠ পরিচিতিটা যেমন, চঞ্চল বা পুলকিত গতিময় স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন, নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না, পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়, এত কিছুর মধ্যেও কবির চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। চমৎকার এর ধ্বনি মাধুর্য ও বর্ণবৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর। শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং শরীরের যত্ন নেবে, পড়াশোনা ভালো মতো করবে এবং আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।